সঠিক সময় না তো, সঠিক সময় দেখেন আমরা কিন্তু বৃষ্টির ভিতরেও, বৈরী আবহাওয়ার ভিতরে এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেই কিন্তু আপনার জমিটা কিন্তু তৈরি হয়ে যাবে, পাথর দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা অসংখ্য চেষ্টা করেছি, আমাদের চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় আমাদের অনেক সহযোগিতা করেছে, উপজেলা আমাদের ইউনো মহোদয় সবাই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে কিন্তু সঠিক সময় আমরা এই কাজটা করতে পেরেছি। এবং তোমাদেরকে আমি আমার উপজেলা কৃষি সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকেও যে আমি এই এই জিনিসগুলো যে আপনারা পাচ্ছেন, অবশ্যই এগুলো আমি জানি যে অনেকে আমাকে অনেক কৃষক ফোন দিয়েছে যে স্যার আমাকে কালকে একদিন আগে দেওয়া যায় না, কালকে একদিন পরে দেওয়া যায় না, কারণ কৃষকরা এখন এত অ্যাডভান্স হয়ে গেছে যে তারা কিন্তু নিজের সচেতনতা এতটা পরিমাণে সচেতন যে তারা কিন্তু বোঝে যে এখন আমার বিষটা ফেলে দেবে, সুতরাং কোনো সুযোগ নাই। আর অন্যান্য কৃষক ভাইরা যারা আছেন তারাও ইনশাল্লাহ আশা করি যে এই বিষটা আজকের ভিতরে আপনারা ফেলে দিতে পারবেন, কারণ আবহাওয়া এখন মোটামুটি এই পাত্র দেওয়ার জন্য অনুকূল আর কি। অত্র উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ বাহারুল ইসলাম, এছাড়াও আরও উপস্থিত রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ সোনিয়া সুলতানা, তো এবং উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা, আমার উপসরকারী কৃষি কর্মকর্তা এবং যারা কৃষক ভাইরা আছেন সবাইকে আসলে আমাদের উপজেলা কৃষি সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, শুরু করছি। যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে আপনারা যারা কৃষক ভাইরা আজকে এই মালামালটা নেবেন, তারা আপনারা জানেন যেটা কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিন্তু এটা কিন্তু এটা কিন্তু শেখ হাসিনার একটা একটা উপহার, আপনাদের এটা কিন্তু একটা আমানত। তো এই এই যে আপনারা দেখছেন যে এই পূর্ণগণ কর্মসূচি কৃষকদের, আপনারা জানেন যে কৃষকরা বাঁচলে কিন্তু দেশ বাঁচবে, বীজ এবং সারের যে পূর্ণগণ আমাদের ভিতরে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আজকে আমাদের যেই এই পূর্ণগণার সার বীজ বিতরণ কর্মসূচি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যে বিরি ধান পঁচাত্তরের জাত, 5 কেজি ধানের বীজ পেলাম এবং 20 কেজি সার, এই সঠিক সময় এই সঠিক বীজ এবং সার পেয়ে আমরা কৃষকরা উপকৃত হব, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এরকম কৃষিবান্ধব সরকার যদি কৃষকের পাশে থাকে, ইতিমধ্যে এই কৃষকই বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে মূল সহায়তা করবে। মাগুরা কৃষি অফিসার যে আপনাদের সব রকম সহযোগিতা কি করতেছে? আমরা কৃষি বিভাগের নানা রকম পরামর্শ এবং নানা রকম সহযোগিতায় কৃষকরা যে উদ্বুদ্ধ হয় এটা এই সাথে কৃষকরাও বর্তমান যে সচেতন, তো কৃষকরাও নানা রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কৃষিকে আরও উন্নত কৃষিতে রূপান্তরিত করবে। Yeah.